হঠাৎ করে গত 4 নভেম্বর শনিবার সকাল থেকেই চিত্রনায়িকা বুবলি ও গান বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের প্রেমের খবরে সরগরম সোশ্যাল মিডিয়া। আর এই খবর প্রকাশ করা হয়েছে তাপসের স্ত্রী গান বাংলা টিভির চেয়ারম্যান ফারজানা মুন্নির ফেসবুক পেজ থেকে। বুবলি ও তাপসের প্রেম নিয়ে ফারজানা মুন্নির ফেসবুক থেকে দেয়া একটি স্ট্যাটাস এখন ভাইরাল চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে। ফারজানা মুন্নির সেই স্ট্যাটাসে বলা হয়, তাপস ও বুবলির মাঝে সম্পর্ক চলছে, বুবলি আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে করেছে অপু বিশ্বাসের জীবন, শাকিব খানকে ব্ল্যাকমেল করে প্রেগন্যান্ট হয়েছে, এখন তার টার্গেট তাপস, যদি আমার কিছু হয় এর জন্য দায়ী থাকবেন তাপস এবং বুবলি। বিষয়টি নিয়ে জানতে চাইলে গান বাংলা টিভির জনসংযোগ কর্মকর্তা রুদ্রহক বলেন, এটা বেসিক্যালি ইমেজ নষ্ট করার জন্য কোনো উইং থেকে হ্যাকড হয়েছিল, সেটা উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয় নিয়ে শনিবার গণমাধ্যমে বুবলি বলেন, এসব নোংরা ষড়যন্ত্র আর কত নিবে জানা নেই। কিসের কোন পোস্ট নিয়ে সকাল থেকেই হঠাৎ করে সাংবাদিকদের কাছ থেকে জানলাম, যা বলতেও রুচিতে বাড়ছে। শুনেছি হ্যাকাররা ফেসবুক আইডি হ্যাক করে পোস্ট করেছিল, হ্যাকারদের শনাক্ত করার কাজ চলছে। একটি গ্রুপ ব্যক্তিগতভাবে আমার প্রত্যেকটা কাজের জায়গায় নানাভাবে নোংরামি শুরু করেছে গত বেশ কিছুদিন ধরে। এখন আবার আমি যেই টিএম ফিল্মস এর সঙ্গে খেলা হবে নামে নতুন একটি সিনেমা করতে যাচ্ছি, তাতেই এখন এখানে কিভাবে পরিবেশ নোংরা করা যায় সেই পায়তারা চলছে। টিএম ফিল্মসের কর্ণধার তাপস ভাই আর মুন্নি আপুকে আমি প্রচণ্ড সম্মান করি, তাদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ এবং সম্মানের। তারা দুজনই আমার খুব কাছের মানুষ। সবচেয়েতে বড় কথা, তাপস ভাইয়ের আগেই মুন্নি আপুর সাথে আমার পরিচয় হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।